আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। জেনিথ ম্যাথ স্টাডির পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমি আলোচনা করব হাফ ইয়ারলি এক্সামিনেশন 2022 ক্লাস 9, সাবজেক্ট ইংলিশ, কম্পালসারি, ফার্স্ট পেপার, সাবজেক্ট কোড 107, ডিউরেশন 3 আওয়ার, ফুল মার্কস 100। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইটি যশোর বোর্ডের জন্য। এই প্রশ্নটি অন্যান্য বোর্ডে যদি তোমরা প্রশ্নের ধরন সম্পর্কে জানতে চাও তাহলে প্রশ্নটি দেখবা, এই জন্য তোমাদের এই প্রশ্নটি দেওয়া। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা আমার জেনিথ ম্যাথ স্টাডি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করলে এই জাতীয় কন্টেন্ট দিলে পরবর্তীতে যাতে তোমরা পেয়ে যেতে পারো। তো চলো আমরা মূল আলোচনাতে চলে যাই। প্রথমে দেওয়া আছে NB, দ্য ফিগার্স ইন দ্য রাইট মার্জিন ইন্ডিকেট ফুল মার্কস, অর্থাৎ এই সাইডে যে নম্বরগুলো আছে সেই নম্বরের সাথে এই প্রশ্নের সম্পর্কিত মার্কস, তার মানে এই যেখানে মোট 7টি প্রশ্ন আছে, 7টি প্রশ্নের উত্তর দিলে 7 মার্ক পাওয়া যাবে, এটা হচ্ছে বোঝাতে চাচ্ছে। রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন বিলো। এখানে একটি প্যাসেজ আছে 26 মার্চ, আওয়ার ইন্ডিপেন্ডেন্ট ডে। এই 26 মার্চ সম্পর্কে একটি প্যাসেজ দেওয়া আছে, এই প্যাসেজটি হচ্ছে অবশ্যই সিন কম্প্রিহেনশন রিডিং টেক্সট। হ্যাঁ, মার্কস 50, এই এ পার্ট এতে মোট হচ্ছে 50 মার্কের প্রশ্ন হবে, এটি হচ্ছে রিডিং টেক্সট। এখন এখান থেকে 1 নম্বর প্রশ্ন বলছে, চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য ফ্লোয়িং অল্টারনেটিভ গিভেন দ্য ইস কোয়েশ্চেন, তার মানে এই যে 7টি প্রশ্ন আছে এই 7টি প্রশ্ন উত্তর করলে 7 মার্ক পাওয়া যাবে, এটা হচ্ছে মাল্টিপল চয়েস। এখন দেখো, অ্যান্সার দ্য ফ্লোয়িং কোয়েশ্চেন, এখানে 2 নম্বর, এর মোট 5টি প্রশ্ন আছে, 5টি প্রশ্ন থেকে প্রত্যেকটি প্রশ্নের নম্বর 2, মোট হচ্ছে 10 নম্বর, এটি প্রশ্নের উত্তর করতে হবে। দেখো এখানে এ নম্বরে প্রশ্ন আছে, হোয়েন ডু উই অবজার্ভ আওয়ার গ্রেটেস্ট স্টেট ফেস্টিভ্যাল, এখানে এ নম্বরের প্রশ্ন আছে, বি নম্বর প্রশ্ন আছে, সি নম্বর প্রশ্ন আছে, ডি নম্বর প্রশ্ন আছে, ই নম্বর, এটির মোট প্রশ্ন আছে 5টি, 5টি প্রশ্নের উত্তর করতে পারলে 5 দোকানে 10 নম্বর পাওয়া যাবে, এটি ছিল হচ্ছে 2 নম্বর। এবারে 3 নম্বর প্রশ্ন দেখো, রিড দ্য ফলোয়িং টেক্স কেয়ারফুলি অ্যান্ড ফিল ইন দ্য ইজ গ্যাপ উইথ এ সুইটেবল ওয়ার্ড বেসড অন দ্য ইনফরমেশন অন অফ দ্য টেক্স, এখানে একটি প্যাসেজ দেওয়া আছে, এই প্যাসেজ অনুযায়ী তোমাকে এই যে গ্যাপ আছে এই গ্যাপটা পূরণ করতে হবে। এই গ্যাপে মোট প্রশ্ন আছে হচ্ছে 5, A, B, C, D এবং E, এই 5টি প্রশ্নর উত্তর তোমাকে করতে হবে, 5 নম্বর এখানে দেওয়া আছে, খেয়াল করে দেখো এখানে 5 নম্বর মোট আছে। এটি হচ্ছে ছিল 3 নম্বর প্রশ্ন। এবং রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন 4 অ্যান্ড 5, তার মানে 5 নম্বর এবং 6 নম্বর প্রশ্নের, 4 নম্বর এবং 5 নম্বর প্রশ্নের উত্তর করতে হবে এখান থেকে, এই হেলেন কেলার, এটি পড়তে হবে, পড়ার পরে এখান থেকেও তোমাকে উত্তর করতে হবে। দেখো এখানে 4 নম্বরটা কী বলছে, কমপ্লিট দ্য টেবল বিলো উইথ ইনফরমেশন ফ্রম দ্য অ্যাবোভ প্যাসেজ, এই প্যাসেজ এখানে কলাম কিছু আছে এখানে আর এই পাশে কিছু আছে, এখন এই পাশ এই পাশ তোমাকে মিল করতে হবে, তার মানে এইটা ঠিক করলে প্যাসেজ তৈরি করতে হবে তোমাকে, এই প্যাসেজ তৈরি করতে পারলে তুমি মোট আছে 5 নম্বর পাবা, তার মানে 4 নম্বরে মোট নম্বর আছে হচ্ছে 5। এখন খেয়াল করে দেখো, এখান থেকে তোমাকে 5 নম্বর প্রশ্নের উত্তর করতে হবে, 5 নম্বরে দেওয়া আছে, রাইট এ সামারি অফ দ্য অ্যাবোভ প্যাসেজ ইন ইউর অন ওয়ার্ড, অর্থাৎ তুমি নিজে তোমার নিজের চেষ্টায় 5টি সেন্টেন্স তৈরি করতে হবে এই উপরের প্যাসেজ থেকে, এই উপরের প্যাসেজ থেকে 5টি সেন্টেন্স তৈরি করতে হবে এবং 5 দোকানে 10 নম্বর, এটা কিন্তু মনে রাখতে হবে তোমাকে। ওকে, তার মানে তোমাকে নির্দিষ্ট করে যে 5টি সেন্টেন্স তৈরি করতে হবে তা না, এখানে একটি প্যাসেজ তৈরি করতে বলছে। হ্যাঁ, এই অন ইওর ওয়ার্ড, তোমার নিজের শব্দ দিয়ে একটি সামারাইজ তৈরি করতে বলছে, যেটি 10 নম্বরের জন্য সেই সামারাইজটা হবে, তার মানে ভালো মতো তোমাকে লিখতে হবে, করতে হবে। দেখো পরবর্তী অংশ 6 নম্বরে আছে, ম্যাচ দ্য পার্ট অফ সেন্টেন্স গিভেন ইন কলাম এ অ্যান্ড বি অ্যান্ড কলাম সি টু রাইট 5 কমপ্লিট সেন্টেন্স, এখান থেকে এ কলাম আছে দেওয়া আছে, বি কলাম দেওয়া আছে এবং সি কলাম দেওয়া আছে, এই কলাম তোমাকে এখন মিল করতে হবে, তার মানে তোমাকে এ নম্বরে, বি নম্বরে, সি নম্বরে এবং ডি নম্বরে, ই নম্বরে মোট 5টি যে আছে সেন্টেন্স এটি তোমাকে সম্পূর্ণ করতে হবে, এর সাথে কার মিল, এর সাথে কার মিল করে এরকম এইরকম দিয়ে সেন্টেন্স তোমাকে তৈরি করতে হবে, যার যার সাথে এ কলাম, বি কলাম এবং সি কলাম মিল আছে সেগুলো তোমাকে অ্যান্সার করতে হবে। এটি হচ্ছে ছিল 6 নম্বর
এ কলম বি কলম সি কলম দিয়ে বাক্য তৈরি করা এটিতে মোট নম্বর আছে 5 5টি সেন্টেন্স নম্বর আছে 5 এবারে দেখো 7 নম্বর পুট দা ফলোইং পার্ট অফ দা স্টোরি ইন কারেক্ট অর্ডার টু মেক দা হোল স্টোরি অনলি দা করেসপন্ডিং নাম্বার অফ দা সেন্টেন্স নিড টু বি রিটেন এখানে 5টি শব্দ দেওয়া আছে এগুলো তোমাকে মিল করে সেন্টেন্স তৈরি করতে হবে করেসপন্ডিং নাম্বার অফ দ্য সেন্টেন্স নিড টু দ্য রিটেন অর্থাৎ এটি কোন বাক্য প্রথমে হবে তারপর কী হবে এভাবে একটি তোমাকে প্রত্যেকটা বাক্য তোমাকে লিখতে হবে কোনটার পর কোনটা হবে সেটি এটাই এখানে বলছে এটাতে মোট লাইন আছে হচ্ছে 8টা 8টা লাইন যদি সঠিক মতো লিখতে পারো তাহলে তুমি 8 নম্বর পাবা এখানে এ আছে প্রথমে কী হবে তারপরে কী হবে তারপরে কী হবে এরকম করে তোমাকে লিখতে হবে প্রত্যেকটা আশা করি এটি বুঝতে পেরেছো হ্যাঁ এই এবারে চলে যাব আমরা পার্ট বি পার্টে এই বি পার্টে মোট নম্বর আসা আছে 50 দেখো রাইটিং টেক্স মার্কস এখানে মোট নম্বর আছে 50 দেখো এই 8 নম্বরে আছে রাইট এ প্যারাগ্রাফ অন এ স্কুল লাইব্রেরি তার মানে স্কুল লাইব্রেরির উপর ভিত্তি করে তোমাকে একটি প্যারাগ্রাফ লিখতে হবে যেটির উত্তর হবে সে এ নম্বর হোয়াট ইজ এ স্কুল লাইব্রেরি বি নম্বর হোয়াই ইজ ইম্পর্টেন্স সি নম্বর হোয়াট টাইপ অফ বুকস আর ফাউন্ড ইন এ স্কুল লাইব্রেরি এবং ডি নম্বরে আছে হাউ ইজ ইট ফার্নিশড তারপরে ই নম্বরে আছে হাউ ডাজ এ স্কুল লাইব্রেরি হেল্প এ আছে মোট 5টি প্রশ্ন 5টি প্রশ্নের যদি তুমি উত্তর করতে পারো পাঁচ দোকানে 10 নম্বর এটা মনে রাখতে হবে এবারে 9 নম্বরটা দেখো রিড দ্য বিগিনিং অব এ স্টোরি বিলো অ্যাড এ লিস্ট 10 সেন্টেন্স টু কমপ্লিট ইট তার মানে এখানে একটি গল্প দেওয়া আছে প্রথমে কিছু দিয়েছে এর পরবর্তীতে তোমাকে আরও অ্যাড দ্য লিস্ট 10 সেন্টেন্স আরও 10টা সেন্টেন্স তোমাকে অ্যাড করতে হবে এই 10টা সেন্টেন্স যদি তুমি অ্যাড করতে পারো তাহলে মোট নম্বর পাবা 10 তার মানে এটা তোমাকে এই স্টোরিটা কমপ্লিট করতে হবে পরবর্তীতে 10টা সেন্টেন্স দিলেই হবে এটি 9 নম্বর ছিল এবং 10 নম্বরে দেখো একটি গ্রাফ দেওয়া আছে হ্যাঁ এই গ্রাফটা কিন্তু বোঝার বিষয় আছে হ্যাঁ আমি অনেকটা বুঝিয়ে দিচ্ছি তোমরা বুঝতে পারবা দ্য গ্রাফ বিলো শো ওয়াইফাই ইউজার ইন ঢাকা সিটি ফ্রম 2017 থেকে 2021 সাল পর্যন্ত ডিসক্রাইব দ্য গ্রাফ ইন 150 ওয়াট অর্থাৎ 150 ওয়াটের মধ্যে তোমাকে একটি গ্রাফ বর্ণনা করতে হবে ইউ শুড হাইলাইট অ্যান্ড সামারাইজ দ্য ইনফরমেশন গিভেন ইন দ্য গ্রাফ 10 মার্কস অর্থাৎ এই 10 নম্বরের জন্য তোমাকে এটি করতে হবে এখন গ্রাফটা কিছু বুঝিয়ে দিচ্ছি আমি সেটি হচ্ছে এখানে 0% এখানে 20% এখানে 40% 60% 80% 100% এখানে পার্সেন্ট দেওয়া আছে যে কত পার্সেন্ট হতে পারে আর এখানে দেওয়া আছে 2017 2018 2019 2020 এবং 2021 সালে এখানে খেয়াল করো 2021 সালে মোট ছিল 18% এখানে কিন্তু গ্রাফ আয়তলিক আকারে দেখানো হয়েছে এখানে 2018 সালে ছিল আছে 25% 2019 সালে ছিল আছে 40% এবং 2020 সালে ছিল আছে 50% 2021 সালে ছিল আছে 78% এটি আছে ওয়াইফাই ব্যবহারকারীর সংখ্যা কতগুলো ছিল এটি হচ্ছে 2017 সাল থেকে 21 সাল পর্যন্ত এখন এখান থেকে তোমাকে এই যে এই 10 নম্বরের একটি ইলে হাইলাইটস লিখতে হবে যেটি ইনফরমেশন গিভেন ইন দ্য গ্রাফ এই গ্রাফ থেকে একটি সামারাইজ তৈরি করতে হবে তোমাকে যেটি হবে হচ্ছে 10 নম্বরের একটি সামারাইজ তার মানে আমি যেটি বললাম সেটাই যদি তুমি বাংলায় এখানে লিখতে পারো এদিকে গ্রাফ একটা আছে এদিকে কী আছে পার্সেন্টেজ আর এদিকে সাল এদিকে পার্সেন্টেজ এটা এক্স অক্ষ এটা ওয়াই অক্ষ এরকম ডিটেলস দিয়ে যদি তুমি বলতে পারো 10 নম্বরের জন্য তাহলে তুমি 10 পেতে পারো 11 নম্বর প্রশ্নটি দেখো ইমেজিং ইয়োর ইয়াঙ্গার সিস্টার ইন শাপলা অর কলেজ রোড শাপলা অফ কলেজ রোড চুয়াডাঙ্গা শি ওয়ান্টস টু নো ইম্পর্টেন্স ইন রিডিং নিউজ পেপার নাও রাইট এ ইমেইল হার অ্যাবাউট ইট এটা তোমাকে একটি ইমেইল লিখতে হবে তোমার বন্ধু চুয়াডাঙ্গায় থাকে তোমার ছোটো বোন শাপলা চুয়াডাঙ্গা থাকে ওখানে তোমাকে একটি ইমেইল সেন্ড করতে হবে সেটাই হচ্ছে এখানে দেওয়া আছে তার মানে তুমি কীভাবে ইমেইলটা সেন্ড করবে সেটা আছে বিষয় এটা হচ্ছে 10 নম্বরের জন্য এবারে দেখো 12 নম্বর সাপোজ ইউ আর রিপন অন অর রিপা ইউর ফ্রেন্ড ইন আতিক অথবা আতিকা বোথ ইউ নো অ্যাবাউট দ্য ব্যাড ইফেক্ট অফ স্মোকিং তার মানে স্মোকিংয়ের
খারাপ দিকগুলো বর্ণনা করে নাও রাইট এ ডায়ালগ বিটুইন ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ড অ্যাবাউট ইউ। তার মানে তোমাকে একটি ডায়লগ লিখতে হবে যেটি ইফেক্ট অফ স্মোকিং মানে স্মোকিংয়ের ধূমপানের প্রভাব এটি নিয়ে তোমাকে একটা ডায়লগ লিখতে হবে তোমার এই দুই বন্ধুর মাধ্যমে মধ্যে এইটি হচ্ছে ছিল যা নম্বর ছিল হচ্ছে 10। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি বুঝতে পেরেছো আমি কি বলতে চেয়েছি। এটি তার এই ছিল হচ্ছে মোট প্রশ্ন। আশা করি এই প্রশ্নটি ভালো লেগেছে তোমাদের। আমি প্রশ্নটি এখন তোমাদের সুবিধার্থে ছোট করে দেখানোর চেষ্টা করছি। এটি দেখো 7 থেকে এই পর্যন্ত, এর পরেরটা হচ্ছে 3 থেকে 5 পর্যন্ত, এবং প্রথম যেটি আছে সেটি হচ্ছে 1, 2, 3 এবং প্যাসেজ। এই হচ্ছে ছিল মোট প্রশ্ন। আশা করি ভালো লেগেছে এবং প্রশ্নটি দ্বারা তোমাদের উপকৃত হবে। অন্যান্য বোর্ডে যারা আসো তোমাদের এই প্রশ্ন দেখে তোমরা ধরনটা বুঝতে পারবা যে এরকম প্রশ্ন হবে। এটি যশোর বোর্ডের জন্য, অন্যান্য বোর্ডগুলো তোমরা দেখে নিতে পারো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।